you like my videos, please subscribe, press the bell icon, and never miss another update. Hello viewers, welcome to tutorial. Lecture 08 এ আজকে আমরা আরো কিছু স্কেচ দেখব। সো এখানে প্রথম যে স্কেচটা দেখব আমরা সাইন এক্স এর, দেন সাইন টু এক্স এক্স, দেন সাইন ফোর এক্স, দেন কস এক্স এর স্কেচ দেখব। সো এখানে আমরা জাস্ট জেনারেল শেপ গুলো দেখব আর কি, যেমন আমরা লেকচার 3 থেকে মেবি স্কেচ করছি। সো এখানে সাইন এরটা 0 থেকে শুরু হবে, তারপর একটা ওয়েভ যাবে আর কি। সো এটা হবে হচ্ছে পাই, এটা হচ্ছে 0, দিয়ে 0 দিয়ে দিই, আর এটা 1 থেকে মাইনাস 1 পর্যন্ত, আর এটা হচ্ছে পাই, টুয়েলভ পাই, এমন। এখন এখানে জেনারেল শেপটা জানা থাকলেই হবে। দেন এটা যদি টুয়াইস এক্স হয় আর কি, সাইন টুয়াইস এক্স, তাহলে জাস্ট এই শেপটাই জাস্ট এটা একটু ঘন হবে আর কি, মানে একটু মানে ফ্রিকোয়েন্সিটা বাড়বে, ওয়েভটার ফ্রিকোয়েন্সিটা একটু বেড়ে যাবে। সো এটা এমন হয়ে যাবে, এখানে হবে হচ্ছে পাই বাই টু, এখানে হবে পাই, ট্রেস পাই বাই টু, ট্রেস পাই। সো এটা হবে হচ্ছে সাইন টুয়েলভ পাই এর গ্রাফ। দেন সাইন ফোর পাই হবে, এটার ডেন্সিটি আরো বাড়বে, মানে হচ্ছে ফ্রিকোয়েন্সিটা আরো বাড়বে। সো এখানে এখানে হচ্ছে একটা সার্কেল ঘুরে আসতে, পাই এ একটা সার্কেল ঘুরে আসতো, এখানে আবার টুয়েলভ পাই একটা সার্কেল ঘুরে আসতো। সো এটা আস্তে আস্তে ফ্রিকোয়েন্সিটা বাড়তেছে। দেন এখানে যখন ফোর পাই এ হবে, তখন এটা একটা সার্কেল ঘুরে আসবে পাই বাই টু এ। সো এইভাবে কন্টিনিউ হবে আর কি। আর সাইনের গ্রাফটা জানা থাকলে কসের গ্রাফটা সেম, জাস্ট কস হচ্ছে জিরো জিরো দিয়ে যায়, আর হচ্ছে কসের মানে সাইনটা হচ্ছে জিরো দিয়ে যায়, কিন্তু কস জিরো দিয়ে যাবে না, কস হচ্ছে ওয়ান দিয়ে যাবে। কারণ আমরা জানি কস কস জিরো মান ওয়ান, আর সাইন জিরো মান জিরো। সো সাইন জিরো মান যেহেতু জিরো, সো এটা ওয়ান ইন্টারসেক্ট করবে, জিরো জিরো পয়েন্ট কে ইন্টারসেক্ট করবে। আর যেহেতু হচ্ছে কস জিরোর মান হচ্ছে ওয়ান, সো এটা জিরো জিরো পয়েন্ট কে ইন্টারসেক্ট করবে না, এটা ওয়ান দিয়ে যাবে। সো এটা হচ্ছে এমন হবে, কেন্দ্র করি এমন একটা গ্রাফ আসবে, এবং এটা কন্টিনিউ করতে চাইলে করতে পারি। যাই হোক, এইটা হচ্ছে পাই বাই টু, পাই পাই বাই টু, আচ্ছা টুয়েলভ পাই জিরো। সো এখানে সাইনের গ্রাফটাই সেম, সাইনের গ্রাফটাই জাস্ট সাইনের গ্রাফটা যদি এক ঘড়ি দিকে চলে আসে, মানে একটু মুভ করে, মানে এই পয়েন্টটা এই পয়েন্টটা এইখানে আসলে, এই পয়েন্টটা যদি এখানে আসে, তাহলে দেখেন এই অংশটাই আমি আঁকছি নিচে, এই অংশটা এই অংশটা আমি নিচে আঁকছি, জাস্ট এই পয়েন্টটা যদি এখানে হয়, সো এক ঘর শিফট করলে এই গ্রাফটা আসে, কসের গ্রাফটা। সো এই ছিল হচ্ছে সাইন আর কসের জেনারেল শেপগুলো। সো আশা করি আপনাদের বুঝতে কোনো প্রবলেম হয়নি, যদি আপনাদের কোনো কোশ্চেন থেকে থাকে আমাদের কমেন্টে জানাবেন। ভিডিও ডিসক্রিপশনে আমাদের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। পরবর্তী লেকচার দেখার আমন্ত্রণ রইল, ধন্যবাদ।